আপনার নাম? রাজীব ঘোষ। গ্রাম? দুর্গাপুর। আপনি গোদাবরী গোল্ড ব্যবহার করেন? ব্যবহার করতাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছেন? ওই কোয়ালিটি বিভিন্ন এই সেলাইয়ের ডিফেক্ট আছে, তারপরে এই মানে ওই চাপ হয়ে যাচ্ছে মালটা, চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তারপরে ওই মাঝে মাঝে ওই ইট গুঁড়োর মতন এরকম আছে। শুধু মোড়ামটাই দেখা যায়, কিছু দেখা যায়। এমনি ওই প্যাকিং করার সময় এই খোঁজ নিয়ে হ্যান তেন গুটকার বিভিন্ন খোলা টোলা এসব। এখন ইম্প্রুভমেন্ট হয়েছে অনেকটাই, অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে ওইটা। আর অন্য কোন কোম্পানি জৈব ব্যবহার করেন আপনি? হ্যাঁ, এখন আমরা ওই ইয়ে করি, ওই টাটার যে বুঝুতা। হ্যাঁ, টাটা বুঝুতাটা কি ভালো গোদাবরী গোল্ড? হ্যাঁ, আছে ভালো। কি ভালো এটা বুঝুতা? ভালো বলতে ওই ডাস্ট মালটা, দানাটা ঠিক আছে, যে দানা এবার অনেক সময় ছড়াবার সময় কি হয় ডাস্ট হয়ে ইয়ে ডাস্ট পাওয়া যায় ওইটাই গোদাবরী গোল্ডে। এটা কিন্তু দানাটা আছে, দানা দানা যেটা। হ্যাঁ, এইসব মানে ছড়া তো সুবিধা সুবিধা সুবিধা। আর প্যাকিং কিরকম, কোনটা প্যাকিং? প্যাকিং ভালো, ওদের পলিথিন ভিতরে পলিথিন প্যাকিং এখান থেকে। এই কার প্যাকিং ভালো, গোদাবরী গোল্ড না? টাটা 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 আর ওই যে বুঝুতা। স্যার, আপনি কে কে ইম্প্রুভমেন্ট চাইতে প্রোডাক্ট মানে কি কি উন্নতি চাইছেন গোদাবরী গোল্ডের? গোদাবরী গোল্ডের বলতে ওই প্যাকিং এর ইয়ে দিক থেকে ওটা করতে হবে উন্নতি। আচ্ছা, আর ওই যে ওই যে প্যাকিং এর ভিতরে ওই যে ইট বা পাথর হ্যান তেন ওই সব গুলো আসছে, ওগুলো দেখে করতে হবে। আর কি কি প্রচার হলে আপনার ভালো হয়? প্রচার বলতে জিনিসটা মানে কি কি করলে গোদাবরী গোল্ডের মানে ভালো হবে বা আপনাদের বুঝতে সুবিধা হবে যে গোদাবরী গোল্ডের মানে ওই কোয়ালিটিটা ওটা দেখতে হবে। হ্যাঁ, তারপর প্যাকিং প্যাকিংটা ওইটা তো বললেন, মানে এমনি গোদাবরী গোল্ডের প্রমোশনের কাজে। হ্যাঁ, প্রমোশন বলতে আপনারা মাঝে মাঝে গ্রামে এসে ইয়ে করুন, মিটিং চাষিদের সাথে নিয়ে, চাষিদিকে নিয়ে প্রচারের ব্যাপারটা আপনাদের অনেক মানে গাড়ি প্রচার বলছেন? গাড়ি প্রচারও করতে হবে আর এমনি ওই ট্রলি প্রচার। হ্যাঁ, আর মিটিং, হ্যাঁ মিটিংটা তো করতেই হবে। টিভি অ্যাড? হ্যাঁ, টিভি অ্যাড করলে তো আরো ভালো হয়, সেটা সবাই যে হলো এখন। কোন চ্যানেলে দিলে ভালো হয় টিভি অ্যাডটা? এখন চ্যানেল বলতে আপনার যেটা এই যেগুলো সচরাচর মানুষ সব সময় দেখছে, স্টার জলসা বা এই জি বাংলা এনতেন এই সবগুলো হলো তো। মানে আমাদের যে গোদাবরী গোল্ড আগে ব্যবহার করতেন, গোদাবরী গোল্ড ব্যবহার করলে আপনি কি উন্নতি দেখতে পান গাছের মধ্যে? উন্নতি বলতে মাল যে ফসল হতো, ফসল কিছুটা এসছে, ঘাটতি আছে এসব ইয়েছে টাটা বা পরস্টরসের ইয়েছে টাটা। আর দাম ঠিক আছে? মানে দাম এদের চাইতে একটু কম আছে গোদাবরী গোল্ড। গোদাবরী গোল্ড হচ্ছে টাটার দাম কম, ফুসুতার দাম কম। হ্যাঁ, একটু সেমন সেমন। আপনি যে ব্যবহার করছেন জৈব গোদাবরী গোল্ড, হ্যাঁ, আর মানে পাশের চাষিকে কি বলছেন যে গোদাবরী গোল্ড ব্যবহার করেন? না 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 না, সেরকম কেন বলেননি? বলেননি, আমি নিজে না তার সাফল্য না দেখলে আমি কি করে লোককে, আবার আমি নিজে ফেলিওর হচ্ছি আবার লোককে কেন ইয়ে করবো? তাহলে আপনি কি বসুধার কথা বলছেন পাশের চাষে? হ্যাঁ, না সেটাও বলি না, এবারে যে যেটা পছন্দ করছে সে। মোটামুটি আপনার দৃষ্টিভঙ্গিতে যদি গোদাবরী গোল্ডের প্যাকিং ভালো হয়, যদি উইড না বেরায়, তাহলে আপনি ভুসুদা বাদ দিয়ে আপনি গোদাবরী গোল্ডটাই কিনবেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিক আছে। এই দুটো এবং এবং দাম দামের ব্যাপারটাও দেখতে হবে কিছুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামের ব্যাপারটা দেখতে হবে মেন, এই দুটো জিনিস, তারপর প্যাকিংটা একটু চোখে লাগা করুন। এখন আপনি এবছর আপনি গোদাবরী গোল্ড কিনবেন, আবার গোদাবরী গোল্ডের প্যাকিংও ভালো আসবে, প্লাস মালের ভিতরে ওই গুটকা খোঁজনি প্যাকেট বা মিট পাথর কোনো কিছু না। একজন এমপ্লয় আছে, সব সময় ওটা দেখভাল করে, তার দায়িত্ব আছে শুধু এটা সে দেখভাল করবে। এখন কোনো কিছু মানে আপনি ব্যাড রিপোর্ট পাবেননি, এখন প্রোডাক্টের কোয়ালিটি ভালো করেছে, ওতে জীবাণু মিশাচ্ছে, সব কিছু প্রোডাক্ট কোয়ালিটি ভালো আছে। ঠিক ঠিক।